নমস্কার, কবি অপূর্ব দত্তের লেখা কি ভাবছেন? আচ্ছা ধরুন, এমন যদি হতো হাতগুলো সব চৌকোনো আর পাটা বলের মতন। আচ্ছা না হয় বলের কথা থাক, ধরুন যদি বাচ্চা ছেলের মাথায় হতো টাক, কি ভাবছেন লোকটা নেহাত পাগল? বলুন দেখি, একটা ভেড়ার সমান কটা ছাগল? ভয় পাচ্ছেন? যাগ্গে ও সব ছাড়েন, চুলগুলোকে না নাড়িয়ে জামা খুলতে পারেন? জানতাম ঠিক পারবেন না। বেশ, খালি পেটে খেতে পারেন এক ছোট সন্দেশ? এও যদি না পারেন মশাই, তবে খাতার মধ্যে ফুল ফুটিয়ে ছড়া লিখুন টবে। নমস্কার।